রাজপথের কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছে দেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আগামী নভেম্বর এবং ডিসেম্বরে ঢাকায় বেশ কয়েকটি বড় সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আর 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। এসব কর্মসূচির মধ্য দিয়েই দুটি রাজনৈতিক দল রাজপথে একে অপরের মুখোমুখি দাঁড়াবে এবং সংঘাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। তারা বলেছেন বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বিএনপি রাজপথে আছে আর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে আছে। নভেম্বর এবং ডিসেম্বরে আওয়ামী লীগ আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। সুতরাং এই সব কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা একে অপরের মুখোমুখি দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আর এরই মধ্যে দিয়ে সংঘাত ও সংঘর্ষের বড় ধরনের মারামারির ঘটনা ঘটতে পারে।